সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আর আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো রেসিপি শেয়ার করছি না, আমি দারাজ থেকে আমার কুকিং চ্যানেলের জন্য কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর সেগুলোই আপনাদের সাথে আজ এখন আনবক্সিং করব। তো আমি দারাজের অ্যাপসে ঢুকে কিছু প্রোডাক্টের দাম সম্পর্কে একটু যাচাই বাছাই করছিলাম, তো তখন আমার সাজেশনেই কয়েকটা জিনিস আসে, তার মধ্যে থেকে আমি চারটা জিনিস অর্ডার করি। তো দারাজের খারাপ ভালো দুটো রিভিউই আমি দেখেছি, তো যার কারণে আমার মনে হলো যে একটু পরীক্ষা করে দেখি আগে কী ধরনের প্রোডাক্টের কোয়ালিটি আসে। তো আমি ডিসকাউন্টে এই মেজারমেন্ট মগটা পেয়েছি 99 টাকায়, এটার দাম সম্ভবত ছিল 200 টাকার উপরে। তো আমি 99 টাকায় এই মগটা পেয়েছি এবং এটা হচ্ছে 1000 ml-এর একটা মেজারমেন্ট মগ। তো আমার কাছে এটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে, এটা প্লাস্টিক কোয়ালিটিটাও বেশ ভালো লেগেছে। তো আমি চলে যাচ্ছি দ্বিতীয় প্রোডাক্টে। আর দারাজের যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে, আর এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না, আমি পার্সোনালি জিনিসগুলো দারাজ থেকে কিনেছি, তো যার কারণে আমি কোনো দারাজকে আসলে প্রমোট করছি না ওভাবে। তো আমার কাছে যেটা ভালো লেগেছে, আর আমার কুকিং চ্যানেলে সব কিছুই যেহেতু আমি আপনাদের সাথে শেয়ার করি, তো এগুলো আমি শেয়ার করছি। তো ওদের প্যাকেজিং আমার খুবই ভালো লাগে, যে কোনো মূল্যের জিনিসই হোক না কেন, একদম ছোট একটা জিনিস পাঠালেও কিন্তু সেই জিনিসটার প্যাকেজিংটা খুব সুন্দরভাবে ওরা করে দেয়। তো আমার কুকিং চ্যানেলের জন্য আমার মোবাইলের বিভিন্ন ধরনের স্ট্যান্ড বা ট্রাইপড লাগে, তো যার কারণে আমি এই মোবাইলের স্ট্যান্ডটা অর্ডার করি। আর এটার বেশ ভালো রিভিউ আমি দেখেছি, ওদের প্রায় 80 থেকে 90টা মানে রিভিউ আছে, তার মধ্যে মোটামুটি 90% রিভিউ হচ্ছে ওদের পজিটিভ রিভিউ এই স্ট্যান্ডটা সম্পর্কে, তো যার কারণে আমি এটা অর্ডার করেছি। তো আমার কাছে এই মোবাইল স্ট্যান্ডটা খুব ভালো লেগেছে, এটার দাম নিয়েছে সম্ভবত 270 থেকে 300 টাকার ভেতর, আমি দামটা ভুলে গেছি। আর আমি যে প্রোডাক্টগুলো কিনেছি সেগুলোর দারাজের সাইটের লিংক আমি আপনাদেরকে দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, যদি আপনাদের উপকারে আসে বা আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। আমি মোবাইলটা স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন সেট করে নিয়েছি, আর বাকি ভিডিওটা আমি এই স্ট্যান্ডে মোবাইলটা সেট করেই করে নিচ্ছি। আমার কাছে কিন্তু স্ট্যান্ডের কোয়ালিটিটা বেশ ভালো লেগেছে। তারপর আমি আমার তৃতীয় বক্সটা খুলে নিচ্ছি। তো বরাবরের মতোই যেটা বলেছিলাম যে ওদের প্যাকেজিং আমার কাছে খুবই ভালো লাগে এবং আমার খুলতে খুলতে আমি টায়ার্ড হয়ে যাই, প্রচুর পরিমাণে কষ্টের থাকে এবং ওদের যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কোনোভাবে যেন ড্যামেজ না হয়ে যায় সে ব্যাপারটা ওরা খেয়াল রাখে, যে জিনিসটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার ভেতর আছে হচ্ছে সম্ভবত মেজারমেন্ট কাপ, হ্যাঁ এটার ভেতর আছে মেজারমেন্ট কাপ, এবং এই কাপটা আমি অফারে মানে ডিসকাউন্টে 22 টাকায় পারচেস করেছি। আমি বিভিন্ন জায়গায় দেখেছি 50, 70, 100 টাকা, যখন মানে যে যেরকম নিতে পারে, তো আমার কাছে দাঁড়া যে এটা 22 টাকার ডিলে আমার খুবই ভালো লেগেছে। আর এই কাপ সেটগুলো কিন্তু একটার বেশি থাকলেও সেট সমস্যা নাই, কারণ খুবই কাজে লাগে, জানেন মেজারমেন্ট কাপ অথবা মেজারমেন্ট যে স্পুনগুলো আছে চামচ এগুলো খুবই কাজের, তো যার কারণে আমি যেহেতু একটা ভালো ডিল পেলাম 22 টাকায়। তো এটার রিভিউ আমি ভালো দেখেছিলাম, আর 22 টাকা অনুযায়ী এটার কিন্তু প্রোডাক্ট প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, দেখতেই পাচ্ছেন আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চলে যাচ্ছি আমার একদম শেষ প্রোডাক্টটিতে। আর এই সবই কিন্তু আমি আসলে আমার রান্নার চ্যানেলের জন্য কিনেছি, একটু একটু করে আমার যেটা যেটা প্রয়োজন সেটা আমি কিনছি, বাইরে থেকেও কিনছি। তো দারাজের এই বিশেষ কিছু ডিসকাউন্টের ডিল আমার পছন্দ হয়েছে বিধায় সেখান থেকে আমি অর্ডার করেছি। আর আমার শেষ প্রোডাক্টটা হচ্ছে এটা, আমি দুঃখিত এটার নাম আমি জানি না কী বলে, এটা হচ্ছে সিলিকনের একটা প্রোডাক্ট যেটা দিয়ে গরম হাঁড়ি পাতিল ধরার, মানে যখন আমরা গরম হাঁড়ি পাতিল থেকে কোনো কিছু লাড়াচাড়া করি তো সেটা এরকম ধরে নেওয়ার জন্য, আশা করি বোঝাতে পারছি, যেটা কাপড়ের যেটা ব্যবহার করি সেটাকে তো আমরা লুসনি বলি, তো আমি জানি না এটাকে কী বলে, সিলিকনের লুসনি হবে। তো এই তো ছিল, আমি দেখিয়ে দিচ্ছি মেজারমেন্ট মগ, তারপর হচ্ছে সিলিকনের যেটা সেটা, আর হচ্ছে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। তো এই তো, আর স্ট্যান্ড যেটা সেটা তো আমি মোবাইল সেট করে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, আমি স্ট্যান্ডটা খুলে নিচ্ছি, খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে চারটা প্রোডাক্টই কিন্তু খুবই ভালো লেগেছে সত্যি কথা। এই তো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, বেশ খুব একটা হেভি না হলেও কোয়ালিটি বেশ ভালো। আর আমার মোবাইলটা বেশ বড়, সরো মোবাইল, তো সেটা আমি সেট করার পর খুব ভালোভাবেই কাজ করতে পেরেছিলাম।
তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরবর্তীতে আপনাদের সাথে অন্য ভিডিওতে আমার আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।